শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শুভ সকাল সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, বর্ষার শেষে যখন বৃষ্টির মাত্রাটা একটু কমে আসে, আকাশে ঘন কালো মেঘের বদলে তুলোর মতন সাদা মেঘদল ঘুরে বেড়ায়, ঝকঝকে আকাশের উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে চারপাশে, তখন প্রকৃতি জানান দেয় শরৎ এসেছে। শিশিস্নাত উজ্জ্বল শরদ প্রভাতে ঝরা শেফালি ফুলের সুবাসে আকাশ বাতাস ভরপুর। প্রকৃতির পালা বদলের সঙ্গে সঙ্গে আমাদের মনও বদলে যেতে থাকে। দিনের শুরুতে মনকে একরা সতেজতায় ভরিয়ে দিতে কাছের দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের প্রতিদিন সকালের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি শেখ শফি আহমেদ এবং আমি শামীম নাসরিন জেমি। দেশ বা জাতির একটি নিজস্ব সংস্কৃতি আছে। এই সংস্কৃতির মাধ্যমে জাতীয় জীবনকে প্রতিষ্ঠিত করে প্রত্যেক দেশ এবং জাতি তাদের নিজস্ব পরিচয় এবং স্বকীয় বৈশিষ্ট্যকে বিশ্বের দরবারে তুলে ধরে। আর সাংস্কৃতিক জীবনের পরিপূর্ণ বিকাশ এবং আত্মপ্রকাশের মাধ্যমে একটি জাতির গৌরবময় রূপ ফুটে ওঠে। সংস্কৃতির খাঁটি বাংলা হচ্ছে কৃষ্টি, যার অর্থ হল কর্ষণ বা চাষ। সংস্কৃতি শনাক্তকরণের কোনো নির্দিষ্ট মানদণ্ড, বৈশিষ্ট্য এবং গণ্ডি নেই। মূলত একটি জাতির ইতিহাস, জীবন প্রণালী, ভাষা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, চিন্তাভাবনা, শিল্পকলা, সাহিত্য সব কিছুই তার জাতীয় সংস্কৃতির অন্তর্গত। পল্লীগ্রামই মূলত সংস্কৃতির ধারক এবং বাহক। বাংলার সংস্কৃতিকে যেন আঁকড়ে ধরে রেখেছে পল্লী অঞ্চল। পল্লী জীবনের পোশাক পরিচ্ছদ, প্রথা, উৎসব, চিন্তাভাবনা, আচার ব্যবহার সব কিছুর মধ্য দিয়ে প্রকাশ পায় সমজাতীয়তা এবং পারস্পরিক আত্মিক সংযোগ। পল্লী জীবনের এই অনন্য ও স্থায়ী সামাজিক আচরণ অনুষ্ঠানের সমষ্টি আমাদের জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি এই পল্লীগ্রামেই লালিত পালিত হয়। শীতের পিঠাপুলির উৎসব, নবান্নের উৎসব, পৌষ মেলা, বৈশাখী মেলা, ঈদ পার্বণ, জারি, শাড়ি, ভাওয়াইয়া, ভাটিয়ালি গান এবং বিভিন্ন ধরনের খেলাধুলা প্রভৃতি বাংলার চিরায়ত ঐতিহ্য এবং সংস্কৃতিকে প্রস্ফুটিত করে বিশ্ব অঙ্গনে। সুপ্রিয় বন্ধুরা, একটি জাতির সংস্কৃতি তার ভৌগোলিক পরিবেশ, ধর্মীয় বিধিবিধান, সামাজিক রীতি, রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা নিয়ন্ত্রিত ও নিরূপিত হয়। বাঙালি জাতির সংস্কৃতি বিকাশের ক্ষেত্রেও এসব বিষয় ভিত্তিভূমি হিসেবে কাজ করেছে। আর তাই এদেশের মানুষের খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ প্রভৃতি জাতির মন ও চরিত্র গঠনে প্রভাব ফেলেছে। বিভিন্ন ধর্মের ধর্মীয় বিধিবিধান, শাস্ত্রীয় নির্দেশনা অনুযায়ী সকল ধর্মের আলাদা আলাদা আচার অনুষ্ঠান, রীতিনীতি গড়ে উঠেছে। এসব কিছু মিলেই বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতির সৃষ্টি, আর এগুলোই বাংলার সংস্কৃতির ভিত্তি। দেহের জন্য যেমন প্রাণ, তেমনি জাতির জন্য সংস্কৃতিও অপরিহার্য। সংস্কৃতি আমাদের সমাজ জীবনের প্রতিচ্ছবি। এই বাংলার প্রচলিত বহুকালের সংস্কৃতি আমাদের বাঙালির জন্য গর্ব। এখানে আছে অসাম্প্রদায়িকতা, বিভেদহীনতা এবং অপরকে আপন করার ইচ্ছা। যদিও বিশ্বায়নের প্রভাবে, আধুনিক এবং বিদেশি অপসংস্কৃতির প্রভাবে আমরা আমাদের স্বতঃস্ফূর্ত জীবনধারা এবং স্বতন্ত্র সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে হারিয়ে ফেলতে বসেছি, কিন্তু আমাদের মনে রাখতে হবে আমাদের অস্তিত্বের প্রয়োজনেই বাংলার সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হবে। বাঙালির সাংস্কৃতিক চেতনা সংহতকরণের মাধ্যমে ত্বরান্বিত হবে দেশের সামগ্রিক উন্নয়ন, আর এটি হবে আমাদের প্রত্যাশা। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে আমাদের একটাই পরিচয়, আমরা বাঙালি। দেশের যে কোনো সংকটময় পরিস্থিতি মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ এক জাতি। প্রজন্ম থেকে প্রজন্মই বয়ে চলুক বাঙালির এই ঐক্যবদ্ধতার ইতিহাস এবং ঐতিহ্য, সেই কামনাই নিরন্তর। সেই সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা এবং সহনশীলতার মনোভাব নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান রইল সকলের প্রতি।
সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক বৃহস্পতিবারের দর্পণ সূচির পাতায়। ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা, তারার সাথে কিছুক্ষণ বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন, সংস্কৃতি ঘরে বাইরে, বাংলাদেশের পাহাড় ও প্রকৃতির সৌন্দর্য ও পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় প্রকৃতি, এবং সবশেষে আমাদের গান পর্বে শুনব একটি গান। তো বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, এখন আপনাদের নিয়ে যাচ্ছি মূল পর্বে। প্রিয় বন্ধু শ্রোতা, আজ 29 আগস্ট 2024 খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 242তম দিন। চলুন জেনে নিই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা এবং কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন এই দিনে। প্রথমে এই উল্লেখযোগ্য ঘটনা বলি। 1825 খ্রিস্টাব্দের 29 আগস্ট পর্তুগাল ব্রাজিলের স্বাধীনতা স্বীকার করে নেয়। 1831 খ্রিস্টাব্দের 29 আগস্ট মাইকেল ফ্যারাডে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। 1835 খ্রিস্টাব্দের 29 আগস্ট অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগর স্থাপিত হয়। 1842 খ্রিস্টাব্দের আজকের এই দিনটিতে নানকিন চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অ্যাংলো চীন যুদ্ধ শেষ হয় এবং চুক্তির শর্ত অনুসারে হংকং ভূখণ্ড ব্রিটেনকে লিজ দেওয়া হয়। 1953 খ্রিস্টাব্দের আজকের এই দিনে সোভিয়েত ইউনিয়ন হাইড্রোজেন বোমার। বন্ধুরা, এবারে আপনাদের জানাবো কয়েকজন কিংবদন্তি তুল্য ব্যক্তির জন্মদিনের কথা। 1632 খ্রিস্টাব্দের 29 আগস্ট প্রভাবশালী ইংরেজ দার্শনিক জন লক জন্মগ্রহণ করেন। 1904 খ্রিস্টাব্দের 29 আগস্ট নোবেলজয়ী জার্মান চিকিৎসক ভার্নার ফ্রোসমান জন্মগ্রহণ করেন। 1905 খ্রিস্টাব্দের 29 আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় হকি খেলোয়াড় ধ্যানচাঁদ জন্মগ্রহণ করেন। 1923 খ্রিস্টাব্দের 29 আগস্ট ইংরেজ চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, প্রযোজক এবং উদ্যোক্তা রিচার্ড স্যামুয়েল অ্যাটনবারা জন্মগ্রহণ করেন। 1958 খ্রিস্টাব্দের 29 আগস্ট আমেরিকান গায়ক, গীতিকার এবং ড্যান্সার মাইকেল জ্যাকসন জন্মগ্রহণ করেন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের অনেকেরই জন্মদিন, তাই দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। প্রিয় বন্ধুরা, এবারে জানবো কয়েকজন কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের মৃত্যুদিনের কথা। 1604 খ্রিস্টাব্দের আজকের এই দিনে মোগল সম্রাজ্ঞী হামিদা বানু বেগম মৃত্যুবরণ করেন। 1960 খ্রিস্টাব্দের 29 আগস্ট জর্ডানের প্রধানমন্ত্রী হাজ্জা মাজালি মৃত্যুবরণ করেন। 1966 খ্রিস্টাব্দের 29 আগস্ট একজন মিশরীয় ইসলামী চিন্তাবিদ এবং বিপ্লবী রাজনৈতিক সংগঠক সৈয়দ কুতুব মৃত্যুবরণ করেন। 1994 খ্রিস্টাব্দের 29 আগস্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি সাংবাদিক তুষারকান্তি ঘোষ মৃত্যুবরণ করেন। 2021 খ্রিস্টাব্দের 29 আগস্ট প্রখ্যাত বাঙালি সাহিত্যিক বুদ্ধদেব গুহ মৃত্যুবরণ করেন। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন প্রতিদিন সকালের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। আমাদের বাঙালির জীবনে আড্ডা, প্রিয়তা এক অন্যতম বিশেষণ, যার জন্য কোনো সময়, কাল, স্থানের প্রয়োজনই হয় না। যে কোনো পরিবেশে, যে কোনো সময়ে, যে কোনো বিষয়কে কেন্দ্র করে জমে উঠে এক আড্ডামুখর পরিবেশ। আর এই আড্ডা যদি হয় বিশেষ কোনো ব্যক্তির সাথে, যিনি নিজেই কিনা জনসাধারণের নানা কৌতূহলের কেন্দ্রে অবস্থান করেন, তবে তার কোনো কথাই নেই। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব জিনাত শানু স্বাগতার গ্রন্থনা এবং উপস্থাপনায় বাংলাদেশের সেলিব্রিটি শিল্পীদের সাথে আড্ডা, তারার সাথে কিছুক্ষণ।
শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্পণের বিশেষ আয়োজন তারার সাথে কিছুক্ষণে। বরাবরের মতো আমার সাথে আজকেও আছেন একজন তারকা, এবং আমার শুধু পছন্দের না, অনেক অনেক পছন্দের। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন সজীব ভাই। সজীব ভাই কেমন আছেন? খুব ভালো। সবাইকে আমি জিজ্ঞেস করি গানের শুরুটা কোথা থেকে, কিন্তু এই প্রশ্নটা আমি আপনাকে করব না, কারণ আপনি যে ফ্যামিলি থেকে মিউজিকটা পেয়েছেন সেটা আমি জানি। তো ফ্যামিলি থেকে মিউজিক পাওয়াতে আপনার জীবনে কী কী সুবিধা হয়েছে? সুবিধা অসুবিধা দুটাই। সুবিধা হচ্ছে যে আমি গান ছাড়া কিছুই ভাবতে পারি না, আর অসুবিধা হচ্ছে আমি মনে করি গান ছাড়া আমি কিছু পারি না। এই যে গান, তো বাসা থেকে আপনি ইন্সপায়ার্ড হলেন, তো এত ইনস্ট্রুমেন্টের প্রতি আপনার আকর্ষণ কেন? নিউ ইয়র্কে যখন আমি মুভ করি, আমরা সবাই, বাবা আমাদেরকে এসে নিয়ে গেল সেই 93-তে, তারপরে আই ওয়াজ এক্সপোজ টু ওয়ার্ল্ড মিউজিক। তার আগে তবলা বাজানো শুরু আমার খালুকে দেখে। আমার খালুর নাম দীপক, উনি খুব অল্প বয়সে মারা গেছেন, হি ওয়াজ 36 ওয়েন হি ডাইড। অসম্ভব ভালো তবলা বাজাতেন, বাবার সাথে উনিই বাজাতেন, বাবা গান করতেন, আর সবাই ওদেরকে গুপি গাইন বা গাওয়াইন বলতো। তো খালুর তবলা বাজানো দেখে আমি তবলাতে ইন্সপায়ার্ড হই, তারপরে অনেক মানুষের গিটার প্লেয়িং দেখে গিটারে ইন্সপায়ার্ড হই। সো আমার শেখা বা ইন্সপিরেশনের শেষ নাই, অনেক রকমের লোক। সান্টানা দেখে আমি গিটার হাতে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখনও গিটার ঠিকমতো বাজাতে পারি না, কারণ আমার কোনো গিটারের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। কিবোর্ডটা শুরু করেছি সেই মানাম ভাই থেকে, তো সেখান থেকে কিবোর্ডের ইন্সপিরেশন। আমার বাবা খুব ভালো হারমোনিয়াম বাজাতে পারে, সেজন্য আমি হারমোনিয়াম ইন্সপায়ার্ড। বাউলরা দোতার ভাজে কেমন করে গান করে এটা আমার মাথায় আসতো না, কেমন করে পারে একটা মানুষ, সেখান থেকে দোতারাই ইন্সপায়ার্ড। দেশে যখন ফিরলাম, তারপর একবার কুষ্টিয়া গেলাম, একটা আসরের মধ্যে ওই লালনের আখড়ায় গান গাছিলাম, তখন ওই পাখি কখন জানি উড়ে যায় গানটা গাওয়ার পরে, আমার সাথে সঙ্গত করছিল হচ্ছে রব ভাই, তখন আমি রব ভাইকে চিনি না। তো গানটা শেষ হওয়ার সাথে সাথে উনি আমাকে দোতারাটা সামনে দিয়ে দিল, অ্যাজ ইফ হি ওয়ান্টস মি টু হ্যাভ হিজ দোতারা। আমি বললাম যে এত বড় একটা মানুষ তখন আমাকে দোতারে দিচ্ছে, আমি বললাম না রব ভাই আপনি আমাকে একটা বানায় দিয়ে, উনি আমাকে বানায় দিয়েছে একটা দোতারা। সেই দোতারা, তারপর সেই দোতারাটা একটু মডিফাইড হয়েছে, এখন এটাতে প্লাগ ইন করা যায়, পিক লাগানো হয়েছে, আমি পিক লাগিয়েছি, কিন্তু ওটাও শেখার চেষ্টা করি মাঝে মাঝে। আচ্ছা সজীব ভাই, বাসা থেকে যদি আপনি মিউজিকটা না পেতেন বা এই এনভায়রনমেন্ট না পেতেন, আপনার তো সঙ্গীত দ্বারা পরিবেষ্টিত আপনার পরিবার, সেই পরিবারে যদি আপনার জন্ম না হতো তখন কি মিউজিক করতেন? আই ডোন্ট নো, কারণ এরপরে মিউজিক ছাড়া আমার সাইকোলজিতে ইন্টারেস্ট ছিল, ইউনিভার্সিটি লাইফে সাইকোলজি আমার মাইনার ছিল। আচ্ছা, পরে আমি তো কম্পিউটার নেটওয়ার্কিংয়ে পড়াশোনা শুরু করেছিলাম, লাস্ট সেমিস্টারে সব কিছু ড্রপ করে আবার নতুন করে সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করেছি। তো সজীব ভাই, শ্রোতা বন্ধুরা শুনছে, আপনার কোন গানটা তাদেরকে আপনি শোনাতে চান? আমি যেহেতু গানের লোক, তাই বলবো যে সবাই অনেক বেশি বেশি গান শুনুন। বেশি গান শুনলে অপশনটা তৈরি হবে যে ভালো আর মন্দটার মধ্যে ডিফার করতে পারবে। সো গান শুনতে থাকুন সবাই। আর আমার যেই গানটা অনেকেই হয়তো বেশি শুনেছে, আমি অনেক বেশি সেমি ক্লাসিক্যাল করি, কিন্তু কবে যাব পাহাড়ে এটা বেশি শুনেছে। ওকে, কবে যাব পাহাড়ে গান শুনতে শুনতে আজকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো সেলিব্রিটি অতিথির সাথে। কবে যাব পাহাড়ে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে, কবে পাবো তাহার দেখা আহারে আহারে, কবে জানব কনক যাবার, কবে জানব কনক যাবার, মারা দেব তাহারে আরে হে আহারে, কবে যাব পাহাড়ে আরে। আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচব দিতাং প্রহরে, আমি গায়ে মাখিয়া রাঙা মাটি নাচব দিতাং প্রহরে, খুঁজব সবুজ গুণ ফুলে খুঁজে না পাই যাহারে, মাতাল মনের জারুর ঢঙে সন্ধ্যা শিমুল অস্ত রঙে, সে ঝর্ণা ছড়ায় রূপলি চাঁদ না চল নূপুর বাহারে আহারে, কবে জানব হুয়া কনক যাবার, কবে জানব হুয়া কনক যাবার, মারা দেব তাহারে আরে হে আহারে, কবে যাব পাহাড়ে আরে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। বন্ধুরা, সভ্যতা ও সংস্কৃতি,
আমাদের জীবনের এই দুটি অংশ পরস্পরের সঙ্গে এমনভাবে জড়িয়ে রয়েছে যা বিশ্লেষণ করা যায় না। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে প্রত্যেক জাতির সংস্কৃতিরও উন্নয়ন ঘটেছে। সংস্কৃতি হল আমাদের জীবনাচরণের এক বিশেষ অঙ্গ। বাংলার সংস্কৃতি বাঙালি জাতির এক গৌরবময় প্রকাশ। বাঙালি জাতিকে সম্পূর্ণরূপে চেনা যায় বাংলার সংস্কৃতির বৈচিত্র্যতার মধ্য দিয়েই। সুপ্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা এখন শুনব মোহাম্মদ জসিমউদ্দিনের গ্রন্থন উপস্থাপনায় বাংলা সংস্কৃতির নানা ক্ষেত্রের বৈচিত্র্যপূর্ণ আয়োজন নিয়ে প্রতিবেদন সংস্কৃতি ঘরে বাইরে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সংস্কৃতি ঘরে বাইরের আজকের আয়োজনে। আজকের আয়োজন আমরা সাজিয়েছি বাংলাদেশের সুপ্রাচীন ঐতিহ্য পুতুল নাচ নিয়ে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে পুতুল নাচের ঐতিহ্য অনেক প্রাচীন। প্রাচীন বৃহত্তর বাংলার বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, মণিপুরের নদী তীরবর্তী জেলাগুলোতে পুতুল নাচের প্রচলন ছিল। আর্যরা যখন বঙ্গদেশে এলো, সে সময় অবিভক্ত বাংলার পূর্ব অংশকে গৌড় বলা হতো আর দক্ষিণ অংশকে বলা হতো সমতট। দক্ষিণবঙ্গের বিস্তার বাংলাদেশের বাকেরগঞ্জ থেকে শুরু করে হুগলি নদীর পূর্বতট সুন্দরবন পর্যন্ত, এই ভৌগোলিক সীমার মধ্যে বাংলার পুতুল নাট্যপালার চর্চা ছিল। এটাই ছিল সনাতন পুতুল শিল্পীদের আদি ভূখণ্ড। এসব অঞ্চলে পুতুল তৈরির পর্যাপ্ত উপকরণ, উপযুক্ত কারিগরি জ্ঞান, নদীনালার পথে যাতায়াত সহজলভ্য হওয়ায় পুতুল শিল্প চর্চা গড়ে উঠেছিল বলে ধারণা করা হয়। একসময় বর্ষাকাল ছাড়া বছরের বাকি মাসগুলোতে বাংলাদেশের গ্রামে গঞ্জে পুতুল নাচের দল পুতুল নাচ পরিবেশন করে বেড়াত। এতে করলাম সকাল সকাল আসবার জন্য কেন এলো না বুঝতে পারছি না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, সে যে কেন এলো না কিছু ভালো লাগে না, না এবার আসুক তারি মজা দেখাবো, এবার আসুক তারি মজা দেখাবো। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, ফরিদপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর ও রংপুর পুতুল নাচের প্রাচীন ধারার শিল্পীদের অস্তিত্ব এখনও রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়াকেই পুতুল নাচের প্রাণকেন্দ্র ধরা হয়। ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীরা এখনও পুতুল নাচের মূলধারাকে টিকিয়ে রেখেছেন। একেবারে কোনো টেনশন থাকবে না, তাহলে উঠে পড়ি গাছ যাক, নাক জল জ্বলুক, যদি কেউ দেখে ফেলে আমাকে এই কলকাতার খোঁচা খেতে কেউ আর উঠবে না গাছ, আমি উঠে পড়ি, যা হোক। পুতুল নাচ পরিবেশনের মূল ক্ষেত্র হলো মেলা। বাংলাদেশে আগে বছরে কয়েক সহস্র মেলা হতো, বিভিন্ন সাধক পুরুষের তিরোধান ও জন্মতিথিতে মেলা হতো, পুণ্য স্নানের মেলা হতো, পহেলা বৈশাখে সারা বাংলাদেশে মেলা হয়। এছাড়া ঈদে, পুজোয়, পৌষ পার্বণে, শীতকালে গ্রামেগঞ্জে বার্ষিক মেলা হতো। এই মেলাগুলো একদম প্রান্তিক পর্যায়ের মতো। বাবা গো বাবা, বই একখানা হয়েছিল, প্রত্যেক দিন হাউস ফুল আর হাউস ফুল। কি বই বলতো? বেদের মেয়ে জোসনা গো, বেদের মেয়ে জোসনা। যদিও পুতুল নাচ অনেকটাই হারিয়েছে তার ঐতিহ্য, তারপরেও কিন্তু দেশের গণ্ডি পেরিয়ে এই পুতুল নাচ পৌঁছে গেছে আন্তর্জাতিক অঙ্গনে। ঐতিহ্যবাহী দলগুলোকে নিয়ে প্রতি বছর 3-5 দিন পুতুল নাট্য উৎসবের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমি ঐতিহ্যবাহী পুতুল নাট্য শিল্পী এবং নবীন নাট্যকর্মীদের নিয়ে কর্মশালারও আয়োজন করে থাকে।
প্রিয় বন্ধুরা, হাজার বছরের ঐতিহ্যবাহী এই পুতুল নাচকে টিকিয়ে রাখার জন্য আমাদের প্রত্যেক নাগরিকের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং পুতুল নাচকে সামাজিকভাবে আরো বেশি বিস্তৃত করে নিয়ে আসা। কাতাল নেবে নাকি গো কাতাল? এই আমার কাতে ভালো ভালো কাতাল আতে, নথ খাদা কাতাল, গলা কাতাল, ভালো ভালো কাতাল আতে, কাতাল নেবে নাকি গো? এই গেলামে তো কেউ নিল না, দেখো ওই গেলামে দাই। আসুন আমরা সবাই এই ঐতিহ্যবাহী পুতুল নাচ টিকিয়ে রাখার জন্য সচেতন হই পুতুল নাচের শিল্পীদের ব্যাপারে, তাদের অর্থনৈতিক মুক্তির ব্যাপারে, এবং সচেতন হই এই ঐতিহ্যবাহী শিল্পটিকে বিশ্ব দরবারে তুলে ধরার ব্যাপারেও। আমরা বিশ্বাস করি আপনার আমার আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই পুতুল নাচ আবারও ফিরে পাবে তার হারানো ঐতিহ্য। শরণাতীত কাল থেকেই এই দেশে, বিশেষ করে পাহাড় এবং অরণ্যে ঘেরা পার্বত্য জেলাগুলোর বিভিন্ন জায়গায় বসবাস করে আসছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসমূহ। পাহাড়ের পাদদেশে বসবাস করতে করতে তারা আয়ত্ত করে ফেলেছে কিভাবে এমন পাহাড় এবং অরণ্যময় পরিবেশে জীবনযাপন করতে হয়। এক কথায় বলা যায়, এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় জীবনের ছোঁয়ায় যুগ যুগ ধরে বিকশিত এবং সংরক্ষিত হয়েছে পাহাড়ের সৌন্দর্য। বন্ধুরা, এই পর্বে আমরা শুনব নিশাত জাহানের গ্রন্থনায় বাংলাদেশের পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা নিয়ে বিশেষ নিবন্ধ পাহাড় ও প্রকৃতি, উপস্থাপনায় গুলশানারা হক। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশ চিরদিনই দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ করে আসছে। এদেশে নৈসর্গিক সৌন্দর্যের টানে ছুটে এসেছেন সহ আরও অনেকে। প্রিয় শ্রোতা, পাহাড় ও প্রকৃতি পর্বে আজ আপনাদের পাথারিয়া পাহাড়ের কথা বলব। সিলেট জেলার প্রাকৃতিক সৌন্দর্যের অনুপম পাহাড়িয়া অঞ্চল বড়লেখা উপজেলার উত্তর পূর্বে অবস্থান পাথারিয়া পাহাড়ের। পাহাড়টির দূরত্ব সিলেট সদর থেকে 72 কিলোমিটার, মৌলভীবাজার থেকে 70 কিলোমিটার, কুলাওয়ারা রেলওয়ে জংশন থেকে 32 এবং কাঁঠালতলি থেকে 8 কিলোমিটার। 1999 সালের এক হিসেব মতে এই পাহাড়ের উচ্চতা প্রায় 162 ফুট। পাহাড়টির বিস্তৃতি প্রায় 25 কিলোমিটারের মতো। আজ থেকে প্রায় 1000 বছর আগে এই অঞ্চলটির পূর্ব দিকে ছিল বন জঙ্গল আর পশ্চিমে ছিল জলাভূমি। জলাভূমির মধ্যবর্তী স্থলভাগে হাক্কালা নামের কুকিরা এবং পূর্বের জঙ্গলে পাথারি নামের নাগারা বাস করত। কালক্রমে বসবাসকারী পাথারিদের নামে অরণ্য অঞ্চলটির নাম পাথারিয়া এবং জলাভূমির নাম হয় হাকালুকি। পাথারিয়া পাহাড়ের উপর দিয়ে গঙ্গামারা ছড়া বহমান। এই পাহাড়ে আছে 3টি উল্লেখযোগ্য শৃঙ্গ। এগুলো হলো দূরবীন টিলা, গগন টিলা ও রাজবাড়ি টিলা। এগুলোর উচ্চতা 244 মিটার। বাংলাদেশের সবচেয়ে বড় জলপ্রপাত মাধবকুণ্ডের অবস্থান এখানে। পাহাড়টি ভারতের পূর্ব দিকের সীমান্তবর্তী খাসিয়া জয়ন্তিয়া পাহাড়ের একটি বর্ধিত অংশ, যার অপর অংশ আসামে বিস্তৃত। পাহাড়ের উচ্চ চূড়া থেকে ভারতের পশ্চিমগঞ্জ জেলা দেখা যায়। দুর্গম পাথারিয়া পাহাড়ের ঘন সবুজ অরণ্যের বুক চিরে বেরিয়ে এসেছে অনেকগুলি ঝর্ণা। স্থানীয়রা ভালোবেসে এই ঝর্ণাগুলোর নাম দিয়েছে ঝেরি ঝেরি, খাগড়াছড়ি, ফুল ঢালনি ঝেরি ঝেরি এবং ইটাউরি ফুলবাগিচা ঝর্ণা। এই ঝর্ণাগুলো পাথারিয়া পাহাড়কে সাজিয়েছে নৈসর্গিক সৌন্দর্যে। এখানকার উঁচু নিচের টিলাগুলি সবুজ গাছগাছলিতে ছাওয়া, আকাশের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে পাহাড়। পাহাড়ি টিলা কেটে কেটে তৈরি হয়েছে বাড়ি, যেখানে মিলেমিশে বাস করে বাঙালি ও পাহাড়ি জনগোষ্ঠী। বাড়িগুলো মাটির তৈরি, লেপা মোছা ছকছকে নিকানো উঠান, রয়েছে উঁচু বাছের সিঁড়ি। বাড়িগুলোতে আছে বাহারি ফুলের গাছ, যেখানে উঠছে রঙিন প্রজাপতি। ঝড়ার কলকল ধ্বনি, বাঁশের ঝাড়ের ছায়ায় স্নিগ্ধ পায়ে চলার পথ, শান্তি যেন এখানে সর্বত্র জড়িয়ে আছে। পাথারিয়া পাহাড়ের গহীন অরণ্যে আছে একটি মাটির পুল বা ব্রিজ, যা দেখার জন্য যেতে হলে স্থানীয় গাইডের সাহায্য নিয়ে যাওয়া ভালো, কেননা সুড়ঙ্গের মতো পথটি বেশ ঝুঁকিপূর্ণ।
পাথারিয়া পাহাড়ে ঢাকা থেকে বাস ও ট্রেনে দুভাবেই যাওয়া যায়। ট্রেনে যেতে হলে আন্তনগর ট্রেনে কুলাওড়া নেমে বাস অথবা সিএনজি নিয়ে বড় লেখায় চেয়ে ডিমাই হয়ে পাথারিয়া পাহাড়, আর বাসে গেলে ঢাকা থেকে বিভিন্ন বাস সার্ভিসের বাসে যাওয়া যায়। থাকার জন্য জেলা পরিষদের ডাক বাংলো ও আবাসিক হোটেল আছে, চাইলে সিলেট ও মৌলভীবাজারের হোটেলেও থাকা যায়। তাই ভ্রমণপ্রেমী আর দেরি না করে ঘুরে আসুন বন জঙ্গলে ছাওয়া পাথারিয়া পাহাড়। প্রিয় শ্রোতা, পাহাড় প্রকৃতি পর্বে এতক্ষণ আপনারা শুনছিলেন পাথারিয়া পাহাড়ের গল্প। বন্ধুরা, গান আমাদের জীবনের এক অনুষঙ্গ। কর্মব্যস্ত হৃদ ছন্দ পতনের এই জীবনকে ছন্দময় করে তুলতে গানের যেন জুড়ি নেই। আমরা এখন শুনব শিল্পী সেলিম চৌধুরীর কণ্ঠে হাসান রাজার একটি গান, মাটির ও পিঞ্জিরার মাঝে। সময়ের কাছে আমরা সবাই অসহায়, চাইলেও যা কোনোভাবেই আমরা বেঁধে রাখতে পারি না। তাই সময়কে না বেঁধে বরং যথার্থভাবেই সময়ের সদ্ব্যবহার করা উচিত। প্রতিটি দিন সবার জন্য মঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসুক, আমাদের জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ্য হয়ে উঠুক, সেই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। তবে বিদায় নেবার আগে জানিয়ে দিচ্ছি, আজকে দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসুম, অনুষ্ঠান প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ রাসেল খান, তত্ত্বাবধানে শাহজাহান জামান চৌধুরী, এবং প্রযোজনা করলেন আশিকুর রহমান।